হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো ডিএসসিপি রিজার্ভেশন। আগের ভিডিওটি আমি দেখেছি ডিএসসিপি সার্ভার কনফিগারেশন, যদি কেউ না দেখে থাকেন ওটা আমার ওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেখা থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। ডিএসসিপি রিজার্ভেশন শুরু করার আগে আমরা ডিএসসিপি রিজার্ভেশন কী সেটা আমরা একটু জেনে নেব। ডিএসসিপি রিজার্ভেশন ইজ এ স্পেসিফিক আইপি অ্যাড্রেস উইথ ইন দ্য স্কোপ that is permanently reserved for lease to a specific client. এটি DSCP রিজার্ভেশনের ডেফিনেশন বলতে পারেন। অর্থাৎ স্কোপের মধ্যে যে কোনো একটি আইপি অ্যাড্রেস পার্টিকুলার কোনো ক্লায়েন্টকে অ্যাসাইন করার কে আমরা DSCP রিজার্ভেশন বলবো। মানে এই আমার স্কোপ বা পুল 192.168.20.10 থেকে 192.168.20.50 এই আমার স্কোপ। এই স্কোপের মধ্যে যে কোনো একটি আইপি অ্যাড্রেসকে কোনো পার্টিকুলার ক্লায়েন্টের জন্য রিজার্ভ করা। চলুন দেখা যাক এর প্র্যাকটিক্যালটা। তো বন্ধুরা, এই আমার ডিএসসিপি সার্ভার। আমি এখানে ডিএসসিপি কনসোল ওপেন করব। স্কোপ, আমার স্কোপ ১৯২.168.20.10 থেকে ১৯২.168.20.50। এবার আমি যাব আমার ক্লায়েন্ট মেশিনে। এই আমার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের ওপর আমি রিজার্ভেশন অ্যাপ্লাই করবো, স্লেক ক্লায়েন্টের ম্যাক আইডি জানা দরকার। ম্যাক আইডি জানার জন্য আমি এখানে গেট ম্যাক কমান্ড টাইপ করব। আমি এই সিস্টেমের ম্যাক আইডি আমরা এই ম্যাক আইডিটা একটু নোট ডাউন করব। এগেইন আমরা চলে যাব ডিএসসিপি সার্ভারে। এখানে দেখতে পাচ্ছি রিজার্ভেশন অপশান রয়েছে। রিজার্ভেশন অপশানে যাব আমরা, নিউ রিজার্ভেশন। এখানে আমরা রিজার্ভেশন নেম দিয়ে দেবো R1। এখানে আমি আমার পুলের মধ্যে সাপোজ আপনি 50 আইপিটাকে আমি রিজার্ভেশন করছি, আর আমার ক্লায়েন্টের ম্যাক আইডি ওই ক্লায়েন্টের এই ম্যাক আইডিটা আমি এখানে পুট করব। মোট অ্যাড, তো বন্ধুরা আমার রিজার্ভেশন কমপ্লিট।
আমি 50 182.168.20.50 কে আমার ওই ক্লায়েন্টের সাথে রিজার্ভেশন করিয়েছি। এবার আমি ক্লায়েন্টে যাব, ক্লায়েন্টে গিয়ে আমি একবার আইপি কনফিগ রিলিজ মারলাম। এবার একবার রিনিউ মারলাম। এই দেখুন বন্ধুরা, আমি ওখানে 182.168.20.50 কে রিজার্ভেশন করেছিলাম। এখানে ওই 182.168.20.50 আইপি অ্যাসাইন হয়ে গেছে। তো বন্ধুরা, এই হলো ডিএসসিপি রিজার্ভেশনের প্রসেস। যদি আমাদের ভিডিওটি পছন্দ হয়, আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।